এখন থেকে বাসার ছাদেই চাষ করা যাবে গাঁজা। প্রত্যেকে সর্বোচ্চ 3টি গাঁজা গাছ এবং 25 গ্রাম গাঁজা বৈধভাবে রাখতে পারবেন নিজের কাছে, পাশাপাশি চাইলে খেতে পারবেন গাঁজাও। সম্প্রতি গাঁজাকে বৈধ ঘোষণা করে আইন পাশ করেছে জার্মানির পার্লামেন্ট, ফলে এখন থেকে গাঁজা চাষ, গাঁজা বহন অথবা সেবন পুরোপুরি বৈধ ইউরোপের এই দেশটিতে। আগে গাঁজা খেলে চাকরি কিংবা ড্রাইভিং লাইসেন্স হারাতে হতো, এখন গাঁজা নিয়ে ভয় পাবার দিন শেষ। যেসব দেশ এবং অঞ্চলে গাঁজা বৈধ সেসব দেশের তালিকায় গত 23 ফেব্রুয়ারি যোগ দিয়েছে জার্মানি। এদিন জার্মান পার্লামেন্ট একটি আইন পাশ করেছে যে আইনে নাগরিক এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলো সীমিত পরিমাণে গাঁজা চাষ করতে এবং রাখতে অনুমতি দেয়। এছাড়াও সর্বোচ্চ 500 জন সদস্যের সমন্বয়ে গঠিত ক্যানাভিস ক্লাবের সদস্যরা বৃহৎ পরিসরে গাঁজা উৎপাদন করতে পারবে, বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে পারবে না। শুধু ক্লাবের সদস্যরাই তাদের উৎপাদিত গাঁজা ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী কাল্লাউটারবাখ এই বিষয়ে বলেন, আমাদের 2টি লক্ষ্য আছে, কালোবাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিশু ও তরুণদের উন্নত সুরক্ষা নিশ্চিত করা। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন গ্রহণ করছি, যার সাহায্যে আমরা আমাদের গাঁজা নিয়ন্ত্রণ নীতিকে মৌলিকভাবে পরিবর্তন করতে যাচ্ছি। আমাদের 2টি লক্ষ্য, কালোবাজারের বিরুদ্ধে লড়াই করা এবং শিশু ও যুবকদের সুরক্ষা। যেহেতু তরুণদের মধ্যে ক্যানাভিসের ব্যবহার নাটকীয়ভাবে বেড়েছে এবং বর্তমানে রাস্তাঘাটে পাওয়া মাদকগুলো আরও শক্তিশালী এবং ক্ষতিকর, তাই গাঁজাকে বৈধ করার জন্য আইন করেছেন তারা। গাঁজা বৈধ করার পেছনে এমনটাই যুক্তি দিয়েছেন লাউটারবাখ। জার্মানিতে প্রায় 4.5 মিলিয়ন মানুষ নানাভাবে ক্যানাভিস ব্যবহার করে। আইন পাশের মাধ্যমে জার্মানি নবম দেশ হিসেবে আবির্ভূত হল যেটি মাদক হিসেবে ক্যানাভিসের বিনোদনমূলক ব্যবহার বৈধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলেও এটি বৈধ। পৃথিবীর আরও অনেক দেশে ব্যথানাশক হিসেবে গাঁজা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বছরে 180,000 ফৌজদারি মামলা চলে গাঁজাকে কেন্দ্র করে। গাঁজা সেবনের পরের দিন যদি আপনাকে পরীক্ষা করা হয়, তবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার চাকরি হারাতে পারতেন। তবে সেদিনের পরিবর্তন হচ্ছে, গাঁজা নিয়ে ভয় পাবার দিন শেষ। অপ্রাপ্ত বয়স্কদের এবং স্কুল ও খেলার মাঠের কাছে এটি সেবন অবশ্যই অবৈধ রেখেছে জার্মান সরকার। তবে কিছু আইন প্রণেতা প্রশ্ন তুলেছেন, যারা নিজেরাই গাঁজা চাষ করতে অথবা কোনো ক্লাবে যোগ দিতে ইচ্ছুক নন, তারাও বাইরে থেকে মাদক কিনতে পারবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।